সো হ্যালো এব্রিওন ওয়েলকাম টু দিস ভিডিও এটা হচ্ছে আমাদের পার্ট টু অ্যালজেব্রার অ্যালজেব্রা আমরা অলরেডি ডিসকাস করেছি যে কিছু এবং যেসব ফর্মুলা তার কিছু অ্যাডভান্স ফর্মুলা এবং কিছু এক্সাম্পেল আমরা করেছি এই পার্ট মানে এই ভিডিওতে আমরা কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে সলভ করো মেনলি জুন টু থাউজেন্ড কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা এখানে ডিসকাস করতে চাই পার্ট ওয়ানটা যদি তোমরা দেখতে চাও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখতে পারো ঠিক আছে চলো আমরা কোশ্চেন স্টার্ট করি এগুলো আমাদের বেসিক ফর্মুলা অলরেডি আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি জাস্ট লুক অ্যাট দি অ্যাট এ অ্যান্ড এর মধ্যে এই দুটো বেশ ইম্পর্ট্যান্ট ফর্মুলা যেটা আমাদের প্রাইস ওই এখন এসএসসি দেয় আর তার সাথে এই অ্যাডভান্স তিনটে ফর্মুলা ছিল এখানেও বিভিন্ন ধরনের কোশ্চেন এখন ইদানিং আসছে এই ফর্মুলাগুলো মনে রেখে আমরা যদি কোশ্চেনগুলো করতে চাই ফার্স্ট কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো ইফ ফাইভ রুট ফাইভ এক্স এস কিউ মাইনাস এইটটি ওয়ান রুট থ্রি ওয়াই কিউ বা ডিভাইডেড দিস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই জেড দেন ফাইন দি ভ্যালু অফ দিস ঠিক আছে এই ধরনের কোশ্চেন বেশ কিছু এখন দিচ্ছে আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে নিজেরা আগে ট্রাই করো এটা করা যদি না হয় তারপরে সলিউশন দেখো ওকে যেখানে কি করেছি দেখো এইটাকে আমরা এরকম লিখতে পারি রুট ফাইভ এক্স তার হোল কিউ কেননা রুট ফাইভ এর হোল কিউ করলে হচ্ছে ফাইভ রুট ফাইভ হবে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে দিস কিউ এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা আমরা যদি ইউজ করি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি জাস্ট ওই ফর্মুলাটা ইউজ করলাম তারপরে এইটার নিচে এইটাকে পাঠিয়ে দিলাম দিলে আমরা দেখো যে কোশ্চেনটা চেয়েছে সেটা পেয়ে যাচ্ছি এবার জাস্ট এটার সাথে কম্পেয়ার করলাম এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই বলেছিলো তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে ফাইভ বি এর ভ্যালু হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন আর সি এর ভ্যালু হয়ে যাচ্ছে থ্রি রুট ফিফটিন সেখান থেকে আমাদের যেটা বার করতে বলছি এর বি সির ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো বোঝা গেল এই ধরনের কোশ্চেন প্রায় দিতে থাকে পরের কোশ্চেনে চলে যাই কোশ্চেনটা দেখো কি বলছে ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু নাইনটিন এক্স স্কোয়ার প্লাস প্লাস দেন ডিফারেন্স বিটুইন আর এক্স এর ডিফারেন্স কী হবে সেটা বার করতে বলছে জেড মাইনাস অথবা এক্স z যা খুশি হতে পারে সেই ভ্যালুটা কত হবে ডিফারেন্স বলেছে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ডেড স্কোয়ার ওয়ান থ্রি থ্রি আছে এটাকে ফর্মুলাই ফেললাম এটাকে ফর্মুলাই ফেললে কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এটাকে বসিয়ে দিলাম এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু নাইনটিন ছিল বসালাম টু এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্সের ভ্যালু আমাদের এই যে বলেছিলো জেড এক্স বা এক্স জেডের ভ্যালু হচ্ছে ওয়াই স্কোয়ার সেটা বসালাম দেখো এখানে ওয়াই কমন চলে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আবার চলে এলো যেটার ভ্যালু হচ্ছে নাইনটিন নাইনটিন বসিয়ে নাইনটিনটা কমন নিলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি সিক্স

সেখান থেকে আমাদের এই ভ্যালুটা বার করতে হবে আচ্ছা এটা মানে কি এটা মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বসালাম এই টুটা এবারে পাঠিয়ে দিলাম ওয়ান নাইনটি সিক্স এদিকেও স্কোয়ার আর এটা মানে কি চোদ্দো স্কোয়ার ফরটিনের স্কোয়ার তাহলে দুদিকে রুট করলে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফরটিন এটাকে আবার ফর্মুলাই ফেলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে ফরটিন রইলো মাইনাস টুটা গিয়ে সিক্সটিন হলো একে বসলে আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর এটাকে জাস্ট এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর এক্স হচ্ছে ফোর এক্সটাকে এবারে নিয়ে চলে আসি এটাকে হোল স্কোয়ার ফর্মে যদি আমরা রিআরেঞ্জ করি তাহলে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি থ্রি পরে চলে যাই পরের কোশ্চেনে কী বলছি ইফ সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়া স্কোয়ার প্লাস ফোর জি স্কোয়ার ইকোয়াল টু দিস দেন দ্য ভ্যালু অফ দিস ওকে দেখো এইটাকে আমরা একটু যদি রিঅারেঞ্জ করি সিক্সটিন স্কয়ার মানে কি ফোর এক্স এর হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি আমরা লিখছি টু ইন্টু মানে a স্কোয়ার মাইনাস টু এবি হয়ে যাচ্ছে তাহলে এক্স হচ্ছে টোয়েন্টি সরি চার কোণে আট হচ্ছে চব্বিশ করতে হবে টোয়েন্টি করতে হবে তাহলে তিন দিতে হবে তিন মানে হচ্ছে তিন স্কোয়ার দিতে হবে সিমিলারলি নাইন মানে হচ্ছে থ্রি এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু 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 তিন দুগুণে ছয় চব্বিশ করতে হবে চার তাই জন্য চার স্কোয়ার সিমিলারলি জেড মানে হচ্ছে টু জেডের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু জেড ইন্টু সিক্স করতে হবে কারণ এখানে আছে টোয়েন্টি ফোর তাহলে হচ্ছে টোয়েন্টি ফোর হবে সিক্স তাহলে সিক্স স্কোয়ার এবার এখানটা খেয়াল করো নাইন ষোলো আর সিক্স থার্টি সিক্স নাইন ষোলো আর থার্টি সিক্স যোগ করলে সিক্সটি ওয়ান তাহলে এই সিক্সটি ওয়ানটা ম্যাচ করে যাচ্ছে তাহলে আর কোনো নাম্বার যোগ বা বিয়োগ করতে হচ্ছে না এটা কী হলো এটা হয়ে হলো ফোর এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার এটা হয়ে যাচ্ছে থ্রি ওয়াই প্লাস ফোর টু জেড এবার তিনটেয়ার্কোয়ার যোগ ফল যদি জিরো হয় এটা তো নেগেটিভ হবে না স্কোয়ার আছে তাহলে তাদের যোগ ফল জিরো হতে গেলে একমাত্র ইন্ডিভিজুয়ালি তিনটাকে জিরো হতে হবে কোন একটা যদি নেগেটিভ হতো অন্য দুটোর সাথেই অন্য দুটো পজিটিভ হলে ইকোয়াল টু জিরো হতো কিন্তু কেউই তো নেগেটিভ হবে না অথচ জিরো তাহলে একটাই পসিবিলিটি যে ইন্ডিভিজুয়ালি জিরো হতে হবে এটা মাথার মধ্যে নিয়ে নাও যে এরকম যদি থাকে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু জিরো তার মানে ইন্ডিভিজুয়ালি দুজনে জিরো হবে ঠিক আছে কেননা স্কোয়ারের যোগফল জিরো মানে ইন্ডিভিজুয়ালি দুজনে জিরো হতে বাধ্য সেই কনসেপ্ট এখানে কাজে লাগাই এটা যদি জিরো বসায় এক্সের ভ্যালু তিনের চার এটা যদি জিরো বসায় এর ভ্যালু মাইনাস চারের তিন যদি জিরো বসায় জেডের ভ্যালু থ্রি এবার আমাদের যেটা বার করতে বলেছে এক্স ওয়াই প্লাস টু জেড এক্স ওয়াই প্লাস টু জেড জাস্ট এক্সের ভ্যালু ভ্যালু আর z এর ভ্যালু পেয়ে গেলাম

দেখো এই ভ্যালুটা আমার দেওয়া আছে নাইনটি আর এই ভ্যালুটাও দেওয়া রয়েছে এই পার্টটাও দেওয়া রয়েছে শুধু এই ভ্যালুটা দেওয়া নেই এটা কী পাবো এর ফর্মুলা যদি ফেলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ প্লাস বি প্লাস বিসি প্লাস সি এ তাহলে এটা নাইনটি স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা এটা পেয়ে গেলাম তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা যদি বসিয়ে দিই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু নাইনটিন আর এইটার ভ্যালু হচ্ছে এই জিনিসটা আর এইটার ভ্যালু হচ্ছে ওই একশো চোদ্দ এটা বসালাম বসিয়ে এটা টু দুটো আছে আর এখানে একটা আছে মানে তিনটে হচ্ছে এইটা তারপর এখান থেকে নাইনটিন কমন নেবো এই কারণে এইটা নাইনটিনের ছয় ইন্টু নাইনটিন করলে এটা হয় তাহলে ছয় এখান থেকে নাইনটিন স্কোয়ার পেয়ে যাচ্ছি তাহলে এটা রুট করলে পেয়ে যাবো আমরা নাইনটিন ঠিক আছে না গন্ডগোল হয়ে গেল ঠিক আছে এইটা এটা হচ্ছে নাইনটিন নেক্সট কোশ্চেনে যাই চার পাঁচ নাইনটিন হ্যাঁ চারটা নেক্সট কোয়েশন কি বলছে এইট ইন্টু এক্স প্লাস ওয়াই তার হল কিউ মাইনাস টোয়েন্টি সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউ মাইনাস ইকোয়াল টু দ্যাট এই ধরনের কোশ্চেন একদম প্রথম যে কোশ্চেনটা হয়েছে সিক্স সেই রকমই এটা আর হোল হোলকিউবের ফর্মুলায় ফেলব হোল কিউবের ফর্মুলায় ফেললে এই টার্মটা অটোমেটিক চলে আসছে ফাইভ ওয়াই মাইনাস সিক্স এটা ডিভাইড করে দেবো দিয়ে তারপর কম্পেয়ার করবো এবিসির ভ্যালু পাবো এবার যেটা বার করতে বলছে বের করে নেবো ঠিক আছে জাস্ট দেখো আশা করি বুঝতে পারবে পরের কোশ্চেনে যাই ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক্সটি ফোর সি স্কোয়ার এটা কল টু দিস এই ধরনের কোয়েশ্চেন হয়েছে এটাকে কি করতে চাইছি আমি এ স্কোয়ার আছে এখানে টু এ আছে ওরি কি মাইনাস টু এ হলো তাহলে প্লাস ওয়ান দিতে হবে তাহলে হোল স্কোয়ার ফর্মে চলে যাবে সিমিলারলি বি স্কোয়ার আছে এটা টু বি ওর দিকে গেলে মাইনাস টু বি প্লাস ওয়ান দিলাম এটাও হোল স্কোয়ার ফর্মে চলে যাচ্ছে এটা হচ্ছে আঠারোটা চৌষট্টি অ্যাড সি স্কোয়ার দুগুন ষোলো সি প্লাস ওয়ান তাকে ওয়ান 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 থ্রি মিলে যাচ্ছে তাহলে আর প্লাস মাইনাস কিছু সংখ্যা করতে হবে না ইকোয়াল টু জিরো হলো তিনটার হোল স্কোয়ার স্কোয়ারের অ্যাডিশান জিরো তাহলে ইন্ডিভিজুয়ালি জিরো হবে সেখান থেকে এ এবিসির ভ্যালু পেয়ে যাবো এবার যেটার ভ্যালু বার করতে বলেছে বার করে নেবো পরের কোশ্চেনের দিকে যাই ইফ এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু ওয়ান আর এক্স ওয়াই ইন টু এক্স ওয়াই মাইনাস টু ইকোয়াল টু টুয়েলভ দ্য ভ্যালু অফ দিস এটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন একটু ডিফারেন্ট টাইপ কোশ্চেন বলতে পারো কি না এই ইকুয়েশানটা থেকে আমরা পাচ্ছি এইটা যে এক্স প্লাস হোল হোলস্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টুয়েলভটা এদিকে নিয়ে চলে এলাম তাহলে এটাকে যদি হোল স্কোয়ার ফর্মে লিখতে যাই এক্স এক্স ওয়াই তার হোল স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়ান মাইনাস থার্টিন করতে হবে কারণ মাইনাস ওয়ান আর একটা দিতে হবে তাহলে এটা হোল স্কোয়ার ফর্মে চলে যাচ্ছে এইটার হোল স্কোয়ার ইকোয়াল টু থার্টিন এটা পেয়ে গেলাম এটা লাগবে আমাদের এদিকে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়াই সরি এক্স প্লাস ওয়াই ইকোলস টু ওয়ান আছে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার করলে এখানে ওয়ান থাকছে তাহলে এটা ফর্মুলা ফেললে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই উইচ ইস ওয়ান সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল টু ওয়ান মাইনাস টু এক্স ওয়াই এবার এটাকে যদি আমরা এই এইটা যেটা বার করতে বলেছে এক্স টু দি আর ফোর প্লাস ওয়াই টু দি আর ফোর এটা মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এই জিনিসটা আমরা অলরেডি পেয়ে গেছি ওয়ান মাইনাস টু এক্স আর এটা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রেখে দিলাম এটা হোল স্কোয়ার ফর্মুলায় ফেললাম ফেলে যোগ বিয়োগ করলে এইটা এবার এখান থেকে টু কমন নিলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান এখানে আমাদের হয়ে যাচ্ছে প্লাস টু কিন্তু এখানে ছিল ওয়ান তাই জন্য মাইনাস ওয়ান করলাম এবারে এই জিনিসটা কিসের ফর্মুলা পড়ে যাচ্ছে এক্স 1 ওয়ান তার হোল স্কয়ার আর এক্স 1 তার হোল স্কয়ার অলরেডি বার করে গিয়েছে থার্টিন সেটা বুঝিয়ে দিলাম অ্যান্সার পেয়ে গেলাম ঠিক আছে না ঠিক আছে এই ধরনের কোশ্চেন আরো মানে পরের ভিডিওতে করবো এখানে এই জাস্ট আটটায় রাখলাম আর এই ধরনের কোশ্চেন আরো প্র্যাকটিস করতে থাকো বিভিন্ন বইয়ে সব বিভিন্ন क्वेश्चन পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার ঠিক আছে প্রিপারেশন চলে যাও থ্যাংক ইউ দিস ইজ অল অ্যাবাউট মি এন্ড দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড দিস মাই ইউটিউব চ্যানেল ডিটেলস এই চ্যানেলে গিয়ে দেখতে পারো এই চ্যানেলে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে বিভিন্ন রিজেনিং আর ম্যাথামেটিক্যাল মেথডসে অলরেডি বিভিন্ন ভিডিও আছে চাইলে দেখতে পারো মেনলি এই চ্যানেলটা জন্য ফিজিক্সের ছাড়াও কম্পিটিভ এক্সামের জন্য ম্যাথামেটিক্স আর রিজেনিংয়ের পার্ট চাইলে দেখতে পারো ঠিক আছে সো থ্যাংক ইউ উইল মিট নেক্সট থ্যাংক ইউ